উয়ারি ও বটেশ্বর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত নরসিংদী জেলার অন্তর্গত বেলাব উপজেলার দুটি সংলগ্ন গ্রামের বর্তমান নাম। 2500 বছর আগে এখানে নগর সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত আমলাবো ইউনিয়নের দুটি সংলগ্ন গ্রাম উয়ারি ও বটেশ্বর। এখানে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মানব ও প্রাকৃতিক কার্যকলাপের কারণে উভয় দুর্গই ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাইরের দুর্গটি বটেশ্বরে এবং স্থানীয়ভাবে আজ আসাম রাজ্যের গড় নামেই পরিচিত। স্থানীয় বাসিন্দাদের মতে একজন অসমীয় রাজা এবং একজন কোচ রাজা 1600-1700 খ্রিস্টাব্দের শেষের দিকে এখানে আশ্রয় নিয়েছিলেন এবং মুঘল ও পাঠান উভয়ের জঙ্গির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রাচীর নির্মাণ করেছিলেন। সোনাকড়া নামে উল্লেখিত ধনী ও উন্নত প্রাচীন শহর বটেশ্বরের সাথে সিল্ক রুটের সংযোগ ছিল, তাই উয়ারি বটেশ্বরকে বাংলাদেশের প্রাচীনতম মহাজনপদ মনে করা হয়। একটি খাল দুর্গটিকে বহির্ভাগে পরিখার মতো ঘিরে রেখেছে, যা নির্দেশ করে এটির প্রশাসনিক ভূমিকা। সর্বপ্রথম 1933 সালে শ্রমিকরা মাটির খননকালে মাটির কলস পান এবং এতে প্রায় 4500 বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা ছিল। 1955 সালে স্থানীয় শ্রমিকরা ত্রিকোণ আকৃতির ও এক মুখ চোখা ভারী দুটি লৌহদণ্ডের সন্ধান পান। এছাড়াও বিভিন্ন সময়ের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন বিষ্ণুপট, পাহাড়ের গুটিকা, লৌহকুঠার, বল্লম, ব্রোঞ্জ পাত্র ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। ডক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2003 সালে খনন কাজ চালায়। প্রত্নতত্ত্ববিদ নরসিংদীর উয়ারি বটেশ্বরে 1400 বছরের পুরনো বৌদ্ধ মন্দির খনন করেন, যা এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের বিকাশের প্রথম প্রমাণ। 7ম বা 8ম শতাব্দীর দিকে ইট দ্বারা নির্মিত মন্দিরটির গঠন, ইটের আকার আকৃতি, ধূপস্তূপের খনন করা ইট এবং অন্যান্য আকৃতি সেখানে একটি বৌদ্ধ বিহারের অস্তিত্বের ইঙ্গিত দেয়। বাংলাদেশের এই পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম নিদর্শন এই উয়ারি বটেশ্বর। রূপসী বাংলার সভ্যতার ধারার বিকাশে উয়ারি বটেশ্বরের অবদান রয়েছে। এই প্রাচীন নিদর্শন প্রাগৈতিহাসিক যুগে আমাদের অস্তিত্বের প্রমাণ ধারণ করে। সদ্য আবিষ্কৃত এই নিদর্শনের বেশিরভাগই রয়েছে এখন ভূমির অভ্যন্তরে। বাংলার ইতিহাস পড়ে রয়েছে মাটি চাপা। এ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উপস্থাপনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এই প্রাচীন ইতিহাস তুলে ধরা উচিত বিশ্বের দরবারে। উয়ারি বটেশ্বর হতে পারে বিশ্বের কাছে বাংলার নতুন পরিচয়।